যেই লোক পাকিস্তানের জন্য দরদ পাকিস্তানের পক্ষে কথা বলে তাকে বাংলার বন্ধু না বলে কি বলা যায় পাক বন্ধু আসেন যেই লোকের আমরা আরো প্রমাণ আগে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করব যে আওয়ামী লীগ তারা যে বলে স্বাধীনতার পক্ষের তারা শক্তি এই আওয়ামী লীগের এবং শেখ মুজিবের স্বাধীনতা যুদ্ধের সময় যে পাকিস্তানি বাহিনীর হামলা ছিল তা মোকাবেলা করার জন্য তাদের কোনো মানসিক কোনো বাস্তব প্রস্তুতি তাদের ছিল না এবং এটা ইচ্ছাকৃতভাবেই তাদের ছিল না কারণ তারা বিভোর ছিল পাকিস্তানের ক্ষমতা পাওয়ার জন্য